জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ইউ এর প্রতিবেদনে প্রমাণ করে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি বলছেন মইন খান এরপর জানাব প্রধানমন্ত্রীকে রাত দুইটার সময় ফোন করেও পাওয়া যায় বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানাবো সিন্ডিকেটকে কোলে বসে বিরোধীদের দোষ দিচ্ছে সরকার অভিযোগ করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা এদিকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবো বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি বা বিদেশে চিকিৎসা করাতে পরিবারের পক্ষ থেকে করা আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে এবং মঙ্গলবার উনিশে মার্চ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এবং সর্বশেষ জানিয়ে দিব পুতিনের জয় যে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সদ্য সমাপ্ত নির্বাচনী বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে তবে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউক্রেন এবং পোল্যান্ড সহ বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো আর সোমবার আঠারোই মার্চ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক পুতিনের জয় নিয়ে সমালোচনা করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইউএর প্রতিবেদনে প্রমাণ করে নির্বাচন সুষ্ঠু হয়নি বলছেন মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেছেন যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এবং ইউরোপীয় ইউনিয়ন ইউএর প্রতিবেদনে প্রমাণ করে সাতই জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি সোমবার আঠারো মার্চ রাজধানীর ধানমন্ডিতে সদ্যকারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম আরবির বাসায় সাক্ষাৎ থেকে সাংবাদিকদের এসব কথা বলেছেন মইন খান এ সময় তিনি বলেন সরকার বাংলাদেশে রাষ্ট্র কাঠামো উত্তর কোরিয়ার মতো তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির এই নেতা তাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভারতের সাহায্য চাই বলেও জানান তিনি ক্ষমতাসীনেরা সাতই জানুয়ারি গায়ের জোরে প্রহসনে নির্বাচন করে একদলীয় শাসন কায়েম করেছে বলে দাবি করেছেন মইন খান মইন খান আরও বলেন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে কারাকারে রেখে বিএনপির আন্দোলনকে দমাতে চাইছে সরকার তবে শেষ রক্ষা হবে না গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না সরকারের ইফতারি প্রেসক্রিপশন জনগণের সঙ্গে উপহাস ক্ষমতাসীনদের পায়ের তলায় মাটি নেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে জনগণের সঙ্গে উপহাস করছে সরকার যে কোনো সময় সরকার সাথ হবে জনরসে ধ্বংস হবে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের আন্দোলন চলবে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন ক্ষমতা চিরস্থায়ী করা স্বপ্ন পূরণ হবে না সরকারের সরকারের পরিবর্তনের কর্মসূচি খুব শীঘ্রই আসবে বিএনপি রাজপথে ছিল রাজপথে থাকবে সময় সদ্য কারামুক্ত রবিউল ইসলাম বলেন নয়বার কারাগারে গেছি তবে এবারে মতো নির্মম কারাবাস দেখিনি কারাগারে রেখে বিএনপির নেতাকর্মীদের নিধন করা হচ্ছে আমাদের নখ তুলে ফেলা হচ্ছে শারীরিক নির্যাতন করা হচ্ছে প্রধানমন্ত্রীকে রাত দুইটায় ফোন করলেও পাওয়া যায় বলছেন কাদের বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছেন রাত ফোন তাকে যায় তিনি মাত্র সাড়ে তিন ঘন্টা ঘুমান বাকি সময় দেশ নিয়ে ভাবেন সোমবার আঠারোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী বলেন বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা সাধ্য কারণে উত্তাল সমুদ্রে অমান তিনি আমাদের বিশ্বাসের বাতিঘর বাতিঘর চিরদিন আমাদের চলার পথ দেখাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার লড়াই চলছে সে লড়াইকে আমরা নিয়ে যাব বিচার সোনালী বন্দরে তিনি আর বলেন বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবারের সবচেয়ে বড় আদর্শের জায়গা সততা সাহস রাজনীতি প্রধান দুটি গুণ বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের অপচেষ্টায় রহমান থেকে শুরু করে অনেকেই করে গেছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ সততা মানে না জীবন থেকে শিক্ষা নেয় না আর বঙ্গবন্ধুর সৈন্য এটি হতে পারে না এ দাবি কেন করেন এ সময় তিনি আরো বলেন স্বাধীনতার লিগাসি অর্থনৈতিক মুক্ত লিগাসির মৃত্যু হবে না প্রধানমন্ত্রীর পুত্র সজিফ ওয়াজেদ জয় দেশে নীরবে আসেন নিঃশব্দে চলে যান আর নেতৃত্বেই দেশে আইসিটি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটেছে তার নেতৃত্বে বাঙালি জাতির মুক্তি আছে এ কারণে সজিবাজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে দেশের উন্নয়নে কাজ করছেন সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদের দর্জিষ্য সরকার বলছেন গণতন্ত্র মঞ্চের নেতারা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলছেন জনগণ স্পষ্ট বুঝে গেছে যে সরকারি সিন্ডিকেটকে লালন পালন করছে আর সে কারণে বিরোধীদের উপর দায় চাপাতে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন সিন্ডিকেটের মধ্য বিএনপির হাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে আসলে সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদের উপর দায় চাপাচ্ছে সরকার সোমবার আঠারোই মার্চ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তারায় সব কথা বলেছেন রেশনিং চালু টিসিবির পণ্য বিক্রি বাড়ানো সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমানক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকির সভাপতিতে কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিকজ্ঞ সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাসানি অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত জেএসডির সাধারণ সম্পাদক সৈদ উদ্দিন মাহমুদ স্বপন ভাসানী অনুষদ পরিষদের আবু ইউসুফ সেলিম জেএসডির মোশারেফ হোসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বন্দিশিকা জামালি গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন এবং নাগরিকৈক্যের মহিদুজ্জামান মুহিদ সভা সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলের সদস্য জুলহাস হাসান বাবু সমাবেশে নেতৃত্বে বলেন সরকারের মন্ত্রীরা বলছে রাতারাতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না এই সরকার তো দুই মাস হল ক্ষমতা আসেনি পনেরো বছর ধরে একটা না ক্ষমতা আছে। এদের খুব কাছে থেকে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী পুরো খাদ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে সমস্ত আমদানি এবং বিপণনের উপর একক কর্তৃত্ব বজায় রাখে তাদের লুটপাটের সুবিধার জন্য সিন্ডিকেট ভাঙার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে না সরকার সরকারের নিজস্ব আমদানি উদ্যোগের মাধ্যমে রেশনিং ব্যবস্থা টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্য বিক্রির আওতা বাড়ানো বেসরকার পর্যায়ে উন্মুক্ত আমদানির পরিবেশ নিশ্চিত করা পণ্য পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ শুল্ক কমানো ইত্যাদি পদক্ষেপ অপ্রতুল এবং চলতে থাকে এর সঙ্গে আবার লুটপাটের অর্থ যোগান দেওয়ার জন্য গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে নিয়ে যাচ্ছে সরকার যেন মরার উপর খরার ঘা গত সাতই জানুয়ারি তথাকথিত নির্বাচনে ভারতের পাশে থাকার বিষয়টি ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে নেতারা বলেছেন এত নগ্নভাবে দেশবিরোধী বক্তব্য দিয়ে এরা ক্ষমতা আছে একতরফা ডামি নির্বাচনে তামাশা করে ক্ষমতায় টিকিয়ে রাখতে নগ্নভাবে তারা গোলামের রাজত্ব করেছে দিল্লি আমরা এই নীতির ভিত্তিতে আমাদের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্ব বিলিয়ে দিয়েছে বর্তমান সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক মর্যাদা যে কোনোভাবেই নিরাপদ নয় ওবায়দুল কাদের সেটা আবারও প্রমাণ করলেন নেতৃত্ব সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে জনজীবনের সংকট নিয়ে আন্দোলন অব্যাহত カルコ・シュンナ・デン。 বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য দাম বাড়ছে বলছেন প্রধানমন্ত্রী বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আঠারো মার্চ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিক এবং জাতীয় শিশু দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন দেশে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ আমরা ইফতার পার্টি করব মানুষের মধ্য বিলিয়ে দেব বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায় সারা দেশে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে বিলি করছে বিএনপি ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবাদ গায় নিজেরা ইফতার খায় আওয়ামী লীগের গিবাদ গায় আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেই স্বপ্ন দেখে এ সময় প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু শেখ শেখ রহমান ছোটবেলা থেকে মানুষের কল্যাণে কাজ করতেন মানুষের প্রতি অগাধ বিশ্বাসের পর উনিশশো সালের পনেরো আগস্ট বাঙালির হাতে প্রাণ দিতে হয় তাকে উল্লেখ গতকাল রোববার সতেরো মার্চ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী একই সঙ্গে তারা দেশে তিনটি জাতীয় শিশু কিশোর দিবস পালিত হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির অবিসংবিধিত এই নেতা উনিশশো সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন